ভাগ্যের সঙ্গে আমার ভাগ্যটা জড়িয়ে গেছে আমি বেশ বুঝতে পারছি। আমরা দুজনে মিলে ঠিক একটা অসাধ্য সাধন করব। তারা সান্যালের সাথে একবার দেখা করতে চাই। দেখুন অফিসার, তারা সান্যাল বলে এই বাড়িতে কেউ থাকে না। কেসের স্বার্থে প্রয়োজন হলে আমি পাতাল থেকে হলেও তারা সান্যালকে খুঁজে বার করে আনব। মা আপনাকে ভাত না রুটি পরে খাবো, পরে খাবো, পরে দাও। ঠাকুরপো একটা রুটি দাও। দাদা কোথায় গো? খাওয়া গেছে নাকি? দাদা ফেরেনি তো এখন? নিশ্চয়ই ফেরেনি। দাদার এই নৈশ অভিযানগুলোর একটু খোঁজখবর নাও, এগুলো তো রোজই খেতে বসে এত কথা কিসের রে? বিষম খাবি নাকি? ছোট বৌমা কোথায়? উপোস। কি হো, ও নামেনি এখনো? কোথায় সে? কি ঠাকুরপো, আজকাল নিজের বউয়ের খবর অন্যদের থেকে নিতে হয় বুঝি? কেন, কি হয়েছে? ছোট শরীর খুব খারাপ। শরীর খারাপ? জল দিও তো। কই, আমাকে তো তেমন কিছু, অবশ্য আমি যখন এলাম তখন শুয়েছিল। শুয়ে আছে দেখলি, খোঁজ করলি না? কেমন ছেলে রে তুই। আচ্ছা মা, আমি কি হাত গুনতে জানি না কি বলো তো? ও কখন কি মুডে থাকে আমার পক্ষে বোঝা সম্ভব নয় মা। আহা, চড়ছো কেন ঠাকুরপো? চটো না, এখন যখন শুনে নিয়েছো তাহলে জেনে নাও না কি হয়েছে মহারানীর। হ্যাঁ, তার প্রিয় সখী আবার তার ডাক্তার বুদ্ধিও করছে। বাড়ির বড়দের কাউকে জানাবার প্রয়োজন বোধ করেনি, একেবারে ট্যাক্সি নিয়ে সা করে ডাক্তারের কাছে। সময় ছিল না খবর দেওয়ার, এমার্জেন্সি সিচুয়েশন। তাই নাকি? এত ইমার্জেন্সি শুনলে তো ঠাকুরপো, কি ইমার্জেন্সি ছিল? না না, আমি তো বুঝতে পারছি না এমন কি সিচুয়েশন, এমন কি ইমার্জেন্সি হয়েছিল যাতে আমরা কেউই জানি না কমলার কি হয়েছে। পেটে ব্যথা হচ্ছিল খুব, ভয় টেনশন হয়ে গেছিল আমাদের। ডাক্তার বলল গ্যাস্ট্রিক হয়েছে, অনেক ওষুধ দিয়েছে, খাবারও অনেক রেস্ট্রিকশন রয়েছে, ওই জন্য এই হালকা স্টু বানিয়েছি। আবার 7 দিন পরে চেক আপে যেতে বলেছে ওকে নিয়ে। শরীরের দোষ কি? গ্যাস্ট্রিক তো হবেই, কিছুদিন ধরে যা চলছে ওর উপর দিয়ে, মুখে কিছু তুলতে পারলে তো। মা আমি ছোটকে স্টুটা দিয়ে আসি। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ও মা ছানাটা, ছানার ডালনাটা তো ওই রান্নাঘরেই রয়ে গেল। চলো তো, চলো চলো, এসো দিয়ে দি। না না, আমি তো বুঝতে পারছি না মা, আমরা সবাই একই বাড়িতে তো থাকি নাকি? আমাকে বারবার খুঁজিয়ে খুঁজিয়ে জিজ্ঞেস করে তারপর আসল খবরটা জানতে হলো, বা আশ্চর্য মানে। সেই তো, সেই তো, খুব অন্যায় কথা, ভীষণ অন্যায়। আমার কি মনে হয় জানো ঠাকুরপো, এই বাড়িতে এই কোথাও একটা গোল আছে। হ্যাঁ গো, আছে তো। আরে এই যে মেজ ঠাকুরপো, তোমার দাদার নৈশ অভিযান নিয়ে বেশি মাথা ঘামিও না। সে তো একজন পুরুষ মানুষ, ঠিক যেমন তুমিও। তার থেকে এই এই যে তোমাদের বউরা হুটহাট করে নানান অছিলায় কোথাও না কোথাও বেরিয়ে যায়, সেটা কি করে সামাল দেবে সেটা ভাবো, বেশি করে ভাবো মেজ ঠাকুর। গ্যাস্ট্রিকের ব্যথা, তাও আবার এমার্জেন্সি। মরে যাই মরে যাই, কত কিছু দেখলাম ঠাকুরপো এই বাড়িতে। ছোট বৌমার জন্য বাড়িতে পুলিশ চলে এলো, এত বড় অপমান। এখন খবরটা পাঁচকান হয়ে গেলে গিন্নিমার মুখ থেকে আর কোনো কথা বেরোবে না, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। এই বাড়িতে পুলিশ আসার খবরটা আর কেউ টের পায়নি স্যার। জীবন, আর কাউকে নিয়ে তো মাথা ব্যথা নেই, ছোট বৌমার কানে খবরটা গেলে ওকে আটকাবো কি করে? বাড়িতে জোর করে ছোট বৌমার মুখ বন্ধ করা
সেটা একটা বিশ্রী ব্যাপার হবে। ছেলেগুলো যে ছাড়া পেয়ে গেছে সেটা রক্ষে স্যার, না হলে ওই যে পুলিশ অফিসার অনিরুদ্ধ দে মোটেই সুবিধের লোক নয় স্যার। পুলিশ কাস্টডিতে রেখে লোকের মুখের থেকে কথা বার করার ওস্তাদ সে। আজকে না হয় তারা সান্নাল এখানে নেই বলে আটকানো গেল, কিন্তু কাল যদি আবার, তাহলে বাধ্য হয়ে কোনো স্টেপ নিতে হবে ছোট বৌমার জন্যে। পুলিশ অফিসারের উপর আমাদের কন্ট্রোল না থাকলেও ছোট বৌমার উপর তো আছে। সাক্ষীদের আইডেন্টিফাই করার জন্য ছোট বৌমাকে আমরা কিছুতেই থানায় যেতে দেব না, কখনোই নয়। এই ঈশানীর রায়ের জন্য পাঞ্চালির কেসটা মাথা চাড়া দিয়ে উঠুক, এটা হবে না। যত নষ্টের গোড়া ঈশানীর রায়, আমি বারবার বলেছিলাম যে এই ঝামেলার গোড়াটাকে একদম শিকড় থেকে উপড়ে ফেলতে। তুমি আর আমাকে থামিও না তো, তোমার এই রয়ে শুয়ে কাজ করার পদ্ধতিটাই আমার আর পছন্দ নয়। মেয়ের কথা শোনো, এই গ্যাস্ট্রিকের পেন আর একটু হলে মরতে বসেছিল, সে নাকি ছানার ডালনা খাবে। মা বারণ করে দিয়েছে ছানার ডালনা দিতে তোকে। কি এক্সপ্রেশন ভাই, থিয়েটার গ্রুপ জয়েন করবো। ওরে বাবা কি ভালো, আমার হঠাৎ মনে হলো আমি কোনো নার্সিং হোমের বেডে আছি, তুমি কোনো নার্স মনে হয়েছে কি না বল। ভালো করে ধর, পড়ে যাবে তো। কি রে ছোট, বর্দি ভাই কি রে, কি অবস্থা? বুঝেছি, কিন্তু যখন ঝুঁকলাম তখন তো দেখলাম একেবারে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আবার দেখছি এখন পুরোটা রোগীর ঘর। তো কি অবস্থা এখন, কেমন আছে পেট ব্যথা? অল্প ভালো, অল্প ভালো, বেশি নয়। দে প্রেসক্রিপশনটা দে। তুই উঠলে কেন, তোর পেট ব্যথা? বস বস বস, আমি দিচ্ছি দিদি ভাই, এক্ষুনি আমি দিচ্ছি। বাড়ছে আমার জানো, বারে বারে এরকম বারে ব্যথা। এই না এই দেখ, যা তুই ওর কাছে যা। ও ছোট আমার, বাড়লো নাকি ব্যথাটা? আরে উফ, এতক্ষণ না খেয়ে থাকে মেজ। হ্যাঁ দিদি ভাই, এদিকে আয়। তোরা ডক্টর মজুমদারের কাছে যাসনি কেন, এত দূরে এই ডাক্তারটা কে? মজুমদারের কাছেই প্রথমে গেছিলাম, 20 জনের পরে নাম লেখাতে হতো, সেই জন্য উনি বললেন যে ডক্টর বাসুর কাছে যাও, আমার ছাত্র খুব ভালো, খুব ভালো গো ডাক্তারবাবু, তাই ওখানেই গেছিলাম, উনি সাজেস্ট করলেন তো তাই। খুব ভালো না, একেবারে ধন্যন্তরি বল। নে ধর এক ডোজেই, রোগ একেবারে পগার পার। কি বল ছোট, ডাক্তারটা ভালো গো, কিন্তু বাড়ছে এখন। হ্যাঁ বাড়বে তো বটেই, না খেলে এতক্ষণ ধরে না খেয়ে রয়েছিস, গ্যাস্ট্রিকের পেন বাড়বে না? থাক, এসব ছাই পাশ না খেয়ে যার নিচে গিয়ে পেট ভরে ভাত খেয়ে নে। ভাত কি করে খাবো গো, 3 দিন আমাকে নর্মাল ডায়েটে ফিরে আসতে বারণ করেছে। ছোট ছোট, আমি মানছি আমি গোমুখ, কিচ্ছু জানি না, কিচ্ছু না, আমাকে আর মাকে যা বোঝাবি আমরা তাই বুঝে নেবো। কিন্তু এই যে বাড়িতে কেউ না থাকলে তুই ঘন ঘন বাড়ির বাইরে যাস নানা অচিলায়, সেটা যখন বাড়ির আর সবার নজরে পড়বে তখন কি হবে ছোট? মেজো এবার যাই, মা অপেক্ষা করছে খাওয়ার জন্য, চল। হ্যাঁ যাচ্ছি দিদি ভাই, এনে ধর।
চলো 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 পাল্টাই।